মহালয়ার পরের দিন প্রতিপদে শুরু হয় এই পুজো। এইভাবেই পূজিত হয়ে আসছেন কাশিমবাজারের রাজবাড়ির দুর্গা প্রতিমা। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে শুরু হয়ে যায় শতাব্দী প্রাচীন কাশিমবাজারের রাজবাড়ির দুর্গা পুজো। মুর্শিদাবাদের বনেদি বাড়ির পুজোগুলির মধ্যে অন্যতম কাশিমবাজারের রাজবাড়ির পুজো। বর্তমানে সেই রাজাও নেই, নেই সেই রাজ্যপাঠ, তবে রয়ে গেছে ঐতিহ্য ও পরম্পরা। ছয় জন পুরোহিত মিলে রবিবার সকাল থেকে মায়ের পুজো শুরু করেছেন। প্রতিবারের ন্যায় এবারেও জাঁকজমকপূর্ণভাবে শুরু হল কাশিমবাজারের রাজবাড়ির ঐতিহ্যময় পুজো। 1740 সালে রেশমের ব্যবসায়ী দীনবন্ধু রায় আধুনা বাংলাদেশের ফিরোজপুর থেকে ব্যবসার জন্য এসেছিলেন কাশিমবাজারে। পরে এই কাশিমবাজারে বসবাস করতে আরম্ভ করেন তিনি। তারপর থেকেই শুরু হয় দুর্গাপুজো। মহালয়ার পরের দিন প্রতিপদ থেকে শুরু হল রাজবাড়ির দুর্গাপুজো। ছয় জন পুরোহিত মিলে রবিবার সকাল থেকে মায়ের পুজো শুরু করেছেন। দূর দূরান্ত থেকে ওই পুজোয় উপস্থিত হয়েছেন রায় পরিবারের বর্তমান সদস্যরা। এই পুজোর সূচনা ঘিরে রয়েছে ইতিহাস। পরিবারের বর্তমান প্রজন্ম সূত্রে জানা যায়, মারাঠা দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের ভগবানগোলার বহরমপুরের কাশিমবাজারে চলে আসেন অযোধ্যারাম রায়। ভগবানগোলার বাড়ির মতো কাশিমবাজারের বাড়িতেও শুরু হয় দুর্গাপুজো। পরিবারের বর্তমান প্রজন্ম সূত্রে জানা যায়, মারাঠা দস্যুদের অত্যাচারে অতিষ্ঠ হয়ে বাংলাদেশ থেকে মুর্শিদাবাদের ভগবানগোলার বহরমপুরের কাশিমবাজারে চলে আসেন অযোধ্যারাম রায়। ভগবানগোলার বাড়ির মতো কাশিমবাজারের বাড়িতেও শুরু হয় দুর্গাপুজো। মুর্শিদাবাদে আলীবর্দী খাঁর রাজত্বকালে সেই সময় ব্রিটিশ সরকারের সঙ্গে সখ্যতা বাড়িয়ে রেশমের ব্যবসা করেন অযোধ্যারাম বাবুর পুত্র দীনবন্ধু রায়। ব্রিটিশ সরকার দীনবন্ধু রায়কে রেশম কুঠিরের প্রধান হিসেবে ঘোষণা করে। ব্রিটিশ সরকারের আনুকূল্যে ফুলে ফেঁপে ওঠে সেই ব্যবসা। 1793 সালে ব্রিটিশ সরকার রায় পরিবারকে জমিদারি স্বত্ব দেয়। ব্রিটিশ সরকারের কাছে রায় উপাধি পেয়ে 1740 খ্রিস্টাব্দে কাশিমবাজারে একটি রাজপ্রাসাদ নির্মাণ করেন দীনবন্ধু বাবু। মূলত তিনিই জাঁকজমক পূর্ণ করে দুর্গাপুজোর সূচনা করেন। সেই থেকে কাশিমবাজারের রাজবাড়িতে দুর্গাপুজো হয়ে আসছে বলে জানান পরিবারের সদস্যরা। তারা এও বলেন, একসময় পুজোর জৌলুস থাকলেও কালক্রমে সেই জৌলুস কমে যায়। রাজবাড়ির ঐতিহ্য টিকিয়ে রাখতে কাজের সন্ধানে কলকাতা চলে যান পরিবারের সদস্যরা। বছর কয়েক পরে সেই রাজবাড়ির পুরনো চেহারা ফিরে আসে বর্তমান সদস্যদের ঐকান্তিক প্রচেষ্টায়। তবে এখন পরিবেশ পরিস্থিতি পরিবর্তন হয়েছে। আগের মতো হাতি, ঘোড়া, বন্দুক, বরকন্দাজ নিয়ে শোভাযাত্রা বের হয় না। তবে এখনও বিদেশের মেম সাহেবরা পুজো দেখতে আসেন এই রাজবাড়িতে। রাজবাড়ির পুরনো ঐতিহ্য দেখতে পর্যটকরাও ভিড় জমান। পুজোর সময় অনেকে আবার রাজবাড়ির হোটেল ভাড়া করেও এই কয়েকদিন আনন্দ উপভোগ করেন। এদিকে ছোট রাজবাড়ির আরতি দেখার জন্য মন্দির প্রাঙ্গণ ভর্তি হয়ে যায়। দূর দূরান্তের মানুষও ছুটে আসেন রাজবাড়ির পুজো দেখতে। রায় পরিবারের অপর এক সদস্য সুপ্রিয়া রায় বলেন, তিনটি পুরাণ সংযুক্ত করে রাজবাড়ির নিজস্ব পুঁথি দেখে শুরু হয় দুর্গাপুজোর আরাধনা। মহালয়ের পর থেকেই শুরু হয় মাতৃবন্দনা। প্রথা মেনে অপরাজিতা পুজো হলেও নীলকণ্ঠ পাখি আর ছাড়া হয় না। বলির পরিবর্তে মাছের ভোগ নিবেদন করা হয়। পুজোর সময় সারা দিন খোলা থাকে রাজবাড়ির মন্দির। যে বাড়ির দেওয়ালে দেওয়ালে জমিদারির বিভিন্ন নিদর্শন ফুটে উঠেছে, সেই রাজবাড়িতে প্রতি বছর কলকাতা ছেড়ে রায় পরিবারের সকলে চলে আসেন কাশিমবাজারের রাজবাড়িতে। মেতে ওঠেন দুর্গাপুজোর আনন্দে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, মুর্শিদাবাদ। বর্ষপূর্তি উপলক্ষে আদি মহিমোহন গান্ধীলালে বনগাঁ শাখায় রয়েছে যে কোনো কেনাকাটায় আকর্ষণীয় ছাড়। তোমাদের জানাই সাদর আমন্ত্রণ।